আজকে আমরা এসএসসি পরীক্ষায় আসা চলাতলিত অধ্যায়ের একটা এমসিকিউ সলভ করব। তো দেখো, এখানে বলা আছে একটি বাল্বের গায়ে 100 ওয়াট ও 220 ভোল্ট লেখা আছে, বাল্বের রোধ কত? এবং দ্বিতীয় কোশ্চেনে বলা আছে বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত। তো আমরা প্রথম কোশ্চেনটা চলে যাই, বাল্বের রোধ কত। তো বাল্বের রোধ বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আর ইকুয়াল বি স্কোয়ার বাই পি, এই সূত্রটা লিখতে হবে রোধের জন্যে। এবং তাহলে আমার ভোল্ট কত ছিল, 220 ভোল্ট। আচ্ছা, 220 ভোল্ট, এবং ওয়াট কত ছিল, ক্ষমতা 100 ওয়াট। আচ্ছা, তাহলে ফলাফল আসবে 484 ওহম। যদি আমরা সাইন্টিফিকের চিন্তা করি তাহলে 4.84 × 10^2 হবে। আচ্ছা, এখন বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হয়েছে সেটা লিখতে হবে। তো তড়িৎ প্রবাহ সূত্র আমরা আগেই জানি, আই ইকুয়াল ভি বাই আর। তো ভি তো দেওয়া আছে 220 ভোল্ট, আর আর এর মানটা হচ্ছে যে আমরা যেটা পাইছি 484 ওহম। এর ফলাফল যদি আমরা বের করতে চাই তাহলে আসবে 0.455 অ্যাম্পিয়ার।